হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন, এটা হলো অধ্যায়। এই অধ্যায়ের আমরা 7 নম্বর লেসন পড়ব। এই লেসনে আমরা শুধুমাত্র পাঞ্চ কার্ড সম্পর্কে জানব। পাঞ্চ কার্ড কি? আমাদের প্রথম ফার্স্ট জেনারেশন ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, তো সেই সম্পর্কে আজকে আমরা জানব। এখানে সবার প্রথমে আমরা একটু নোটসটা পড়ি। 1712 সালে বেসিল বাউন্স ও জিন ব্যাপটিস্ট ফ্যালকন পাঞ্চ কার্ড নামে একটি যন্ত্র তৈরি করেন। একটি শক্ত কাগজের একাধিক ছিদ্রযুক্ত একটি যন্ত্র, যা সাধারণত কাপড়ের ডিজাইনের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীকালে জোসেফ মেরি জ্যাকার্ড এই কার্ডের অনেক উন্নতি সাধন করে কম্পিউটার ইনপুট ও আউটপুট যন্ত্রে পরিণত করে। 1890 সালে বিজ্ঞানী হারম্যান হলারিথ তার তৈরি হলারিথ ট্যাবুলেটার ও স্ট্যাটার মেশিনে পাঞ্চ কার্ড ব্যবহার করে আমেরিকার জনগণনার কাজ করে। পাঞ্চ কার্ড প্রথম প্রজন্মের যন্ত্রাংশ, যেটি কম্পিউটারে ইনপুট ও আউটপুট হিসেবে ব্যবহৃত হতো হয়। তো এখানে দেখো, আমরা এর আগে পড়েছি ইন্যাক, আমাদের প্রথম ব্যবহৃত কম্পিউটার, এবং এখন আমরা পড়ছি পাঞ্চ কার্ড। আমরা এখানে আমাদের যে প্রথম জেনারেশন, মানে সবার ফার্স্ট ইনপুট এবং আউটপুট যন্ত্র, আমরা যেটা যে চার্লস ব্যাবেজ আমাদের যে কনসেপ্ট দিয়েছিল যে কম্পিউটারে আমাদের থাকবে যে চারটে ডিভাইস, চার ধরনের ডিভাইস মিলে একটা কম্পিউটার তৈরি হবে। সেখানে একটা ইনপুট ডিভাইস থাকবে, একটা প্রসেসিং ডিভাইস থাকবে, একটা আউটপুট ডিভাইস থাকবে এবং একটা স্টোরেজ ডিভাইস থাকবে। তো তার মধ্যে আমাদের তখন তো তেমন আমাদের মতো আজকের মতো এত উন্নত কিবোর্ড মাউস এগুলো ছিল না। তো সেখানে আমাদের ইনপুট এবং আউটপুট ইনপুট আউটপুট পাওয়ার জন্য আমাদের এই পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। তো পাঞ্চ কার্ডটা দেখতে দেখো, এই যে এখানে পাঞ্চ কার্ড একটা দেওয়া আছে। পাঞ্চ কার্ড এরকম অনেক ছিদ্রযুক্ত অনেকগুলো কার্ড বা ছিদ্রযুক্ত কার্ড হতে পারে, এবং পরবর্তীকালে একে আউটপুটের জন্য এখানে আলাদা আলাদা করে ছিদ্র করা হতো, মানে মেশিন দ্বারা ছিদ্র করা হতো, যে বিভিন্ন ডেটা অনুযায়ী এটাকে ছিদ্র করা হবে। মানে কার্ড প্লেন কার্ড থাকতো এবং এটাকে আমাকে ইনপুট দিয়ে যখন আমরা আউটপুট প্রদান করি, এর মধ্যে ছিদ্র করে দেওয়া হতো, মেশিন ছিদ্র করে দিত। পরবর্তীকালে আবার সেই কার্ড আমি আমার কম্পিউটারে ইনপুট করে সেখানে এই কার্ডের মধ্যে কী লেখা আছে সেগুলো আমরা জানতে পারতাম। তো এই ধরনের একে বলা হচ্ছে পাঞ্চ কার্ড মেশিন। তো এটাকে আমরা এরকম যদি আমরা বিভিন্ন তাঁতিপাড়ায় যাবে, তাঁতিপাড়ায় আমরা এই ধরনের কার্ড দেখতে পাবো। তারা ডিজাইনের জন্য একাধিক ছিদ্রযুক্ত কার্ড ব্যবহার করে সেখানে, বা বিভিন্ন কার্ডের মধ্যে সুতো নিয়ে গিয়ে সে বিভিন্ন রকমের ডিজাইন করে। তো সেখান থেকেই এই সেই সেই কার্ড থেকেই এই পাঞ্চ কার্ড তৈরি হয়েছে। তো এখানে আমাদের যে পাঞ্চ কার্ডে আমাদের মূল জিনিসটা হবে যে আমার আউটপুট পাবো না, যেমন আমরা যেমন আউটপুট কী পাচ্ছি, আমরা প্রিন্টের সঙ্গে সুন্দর প্রিন্টিং পাচ্ছি, আমরা স্পিকারের সঙ্গে গান শুনতে পাচ্ছি। কিন্তু তখনকার দিনে আমাদের তো আউটপুট ডিভাইস এরকম ছিল না। তো এই কার্ডটাকে কী করতে হতো, কার্ড এরকম সাইজের কার্ড মেশিন অনুযায়ী সাইজ অনুযায়ী কার্ড কাটা থাকতো। এখানে যখন ইনপুট একে কার্ড মেশিনে ইনপুট করা হতো, এবং ইনপুট করার পরে একে এর মধ্যে তথ্য স্টোর করা হতো। যেমন এখানে দেখো, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা ফোটা ফোটো ফুটো অনেকগুলো ছিদ্র দেওয়া আছে। অর্থাৎ কি, এই এই ছিদ্রযুক্ত আমাদের পুরো কার্ডটা কিন্তু যখন প্রথম ছিল তখন এই কার্ডটা প্লেন ছিল, এই ছিদ্রগুলো ছিল না। অর্থাৎ আমাদের ইনপুট করা হলো, এখন এটাকে আমি কার্ডকে পাঞ্চিং করে এই যে ছিদ্রগুলো তৈরি করা হলো, অর্থাৎ এর মধ্যে এই ছিদ্রগুলোর একটা নির্দিষ্ট মানে আছে, নির্দিষ্ট ডেটা আছে। তো এখানে হলারিথ সর্বপ্রথম এরকম কার্ড তৈরি করে আমেরিকার জনগণের জন্য, এবং প্রত্যেকটা জনগণের জন্য এক একটা করে কার্ড তৈরি করেছিল। অর্থাৎ কি, এরকম ছিদ্রযুক্ত কার্ড বানিয়েছিল। তো কোনো লোকের, কোনো পার্টিকুলার লোকের আমাদের ডেটা সম্পর্কে যদি জানতে হলো, তাহলে তার পাঞ্চ কার্ডটা বের করে মেশিনে ইনপুট করে দিলে তার যে কী তথ্য আছে সেই তথ্যগুলো আমরা জানতে পারতাম। তো এটা হলো আমাদের পাঞ্চ কার্ড। অর্থাৎ এটা পাঞ্চ কার্ড কি, আমাদের প্রথম জেনারেশনের বা প্রথম কম্পিউটারে ব্যবহৃত ইনপুট এবং আউটপুট। অর্থাৎ ইনপুট এবং আউটপুট একই কেন বলা হচ্ছে, কারণ কি, এই কার্ডটা দিয়ে আমরা ইনপুট করছি, তথ্যের মধ্যে আমরা স্টোর করছি, আবার এই কার্ডটা দিয়ে আমরা তথ্যকে আউটপুট পাচ্ছি। সেই জন্য এই একটা কার্ডের দ্বারাই আমি ইনপুট এবং আউটপুট পাচ্ছে। কিন্তু এখনকার দিনে আমাদের কম্পিউটার কি, এখনকার দিনে আমাদের যে কম্পিউটার, ইনপুট ডিভাইস আলাদা, আউটপুট ডিভাইস আলাদা। আমরা ইনপুট ডিভাইস দিয়ে আউটপুট দেখতে পাই না, বা আউটপুট ডিভাইস দিয়ে ইনপুট দেখতে পাই না। তো সেই জন্যে এখনও কিন্তু ইনপুট এবং আউটপুট ডিভাইস আলাদা। কিন্তু পাঞ্চ কার্ড এমন একটা কার্ড যে ইনপুট এবং আউটপুট দুটোর সঙ্গে, দুটো নিয়েই কাজ করে। তো থ্যাংক ইউ আমাদের ভিডিওটা।